কেন কোনো জিনিসকে কেনা, কোনো জিনিসকে পারচেজ করা আমাদের জীবনে সেই খুশিটা দিতে পারে না যেটা আমরা সব সময় খুঁজে থাকি, কি হচ্ছে তার মধ্যে কারণ, চলুন আজকে জানবো এই ভিডিওতে, সঙ্গে থাকুন। আমরা যখন কোনো জিনিসকে পারচেজ করি, তাকে যখন কিনে নিই নিজের কাছে, সেটা কোনো কাপড় হতে পারে, কোনো আনন্দ দেওয়ার বস্তু হতে পারে, যখন সেটাকে কিনি তখন আমাদের মন আনন্দে ভরে যায়। আর সে আনন্দে আমরা কিছু দেখতে পাই না, আমাদেরকে লাগে কি এটাই হচ্ছে আনলিমিটেড হ্যাপিনেস, এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় খুশি। কিন্তু সমস্যা তখন হয় যখন এই জিনিসটা যেটা আপনি কিনেছেন কয়েকদিন পর পুরনো হতে আরম্ভ করে, আর তখন আপনাকে মনে হয় কি এই জিনিসটার আর আমার জীবনে কোনো দরকার নেই, তাহলে সেটাকে ঘরের মধ্যে কোথাও রেখে দিই। সমস্যাটা তো সলভ হয়ে গেল, কিন্তু সমস্যাটা সলভ হয় না। কেন কি, যে জিনিসটা আপনি কিনে এনেছেন বাজারের থেকে নিজের বাড়িতে, সেটা শুধু আপনার বাড়িতে একটা জায়গা গ্রহণ করেনি, সেটা আপনার মস্তিষ্কও একটা জায়গা গ্রহণ করে নিয়েছে। ভাবছেন এটা আমি কি বলছি সম্পূর্ণ সঠিক তথ্য? কেন কি, যখনই আপনি সেই জিনিসটাকে খেতেন কোনো কোনাতে, কিছুদিন পর আপনার ইচ্ছা আবার হয় কি একটা কোনো নতুন জিনিস কিনি, কেন কি সেই জিনিসটা আর আমাকে আর আনন্দ দিচ্ছে না, তাহলে একটা নতুন জিনিস কিনি। দোষটা কি শুধু আপনার? দোষটা শুধু আপনার না, কেন কি বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজমেন্ট পেপারে, নিউজ পেপারে, টিভিতে, মোবাইলে সব জায়গাতে বলা হচ্ছে কি এখানে এত পার্সেন্ট ডিসকাউন্ট চলছে, এখানে এত পার্সেন্ট লেস আপনি দিয়ে অনেক ভালো জিনিস কিনতে পারবেন, আর সেটাই আপনার জীবনে হ্যাপিনেস, সেটাই আপনার জীবনের খুশি। কিন্তু সমস্যাটা এটা কি এটা জীবনের কখনো খুশি না। যে জিনিসগুলোকে আপনাকে বলা হয় কি এটা কিনলে আপনি জীবনে আনন্দ পাবেন, সেই জিনিসগুলো কখনো তৈরি হয়নি সেই আনন্দটা দেবার জন্য। বাবা লোকনাথ নিজের সারা জীবনে শুধু এক টুকরো কাপড় পরে নিজের জীবনকে ব্যতীত করে দিয়েছিলেন। আপনাকে আমি সেটা বলছি না, কিন্তু আপনি যখন কোনো নতুন জিনিস কেনেন তখন আপনাকে লাগে কি লোকে এইটা দেখে আমাকে ভালোবাসবে, লোকের থেকে আমি সুপিরিয়ার দেখাবো। কিন্তু সমস্যাটা এটা যে সেই সেম টাইমে যে মানুষটার সঙ্গে আপনি তুলনা করছেন সেই মানুষটাও আপনাকে বিট করার জন্য আরেকটা নতুন কোনো প্রোডাক্ট কিনছে, এটা কোনো সমস্যার সমাধান না। আর যদি ভালোবাসা পেতেই আপনি এটা করছেন, তাহলে বাবা লোকনাথকে যত ভক্তরা ভালোবাসে অতটা হয়তো আপনাকে কেউ ভালোবাসে না। আপনি তো চার পাঁচজনের মধ্যেই নিজের খুশি খুঁজছেন, বাবা লোকনাথ তো সারা বিশ্বর মাঝে দাঁড়িয়ে খুশি খুঁজতেন, আর সবাই সেই পরব্রহ্ম বাবা লোকনাথকে আনন্দ দিতে কোনো দুবিধা রাখত না। মানুষ যদি ভালোবাসা পেতে চায় তাহলে সেটা এইসব জিনিস কিনে সম্ভব না, তার জন্যে এক ধ্যায় এক লক্ষ্য রাখতে হবে, প্রভুর প্রতি ভালোবাসা। আপনি এক টুকরো কাপড়ও অতটাই সুন্দর, অতটাই মানুষকে অ্যাট্রাক্ট করতে পারেন যতটা আপনি ভাবেন যে একটা নতুন বস্ত্র কিনে আমি মানুষকে অ্যাট্রাক্ট করবো আর কয়েকদিন পর সেটা পূরণ হয়ে যাবে। বাবা লোকনাথের শুধু অমৃত বাণীগুলোকে স্মরণ করায় বাবা লোকনাথের ভক্তর এক প্রমুখ লক্ষ্য না, সেই কথাগুলোকে যদি আপনি নিজের জীবনে ছোট ছোট করে অনুসরণ করতে পারেন তাহলে জীবনে অনেক আগে যেতে পারবেন। ধন্যবাদ আপনার এই বহুমূল্য সময় দেওয়ার জন্য।